কি খাচ্ছ তুমি, এত মোটা হয়ে যাচ্ছ? আর এই ঘরে একা একা কি করছো? কিছু লুকিয়ে লুকিয়ে খাচ্ছ নিশ্চয়ই? তোর থেকে আমি দূরে থাকতে চাই, তোর কাছে কাছে আমি থাকতে চাই না। ভালো, 24 ঘন্টা তোর চোখ আমার উপরে লেগে থাকে, আমি খাই, আমি এ করি, তাই আমি এইখানে চুপচাপ বসে থাকবো। এই বিস্কুটটা কে এনেছে? কোন বিস্কুটটা? এই বিস্কুটটা কে এনেছে? আমি এনেছি খাবো বলে? কেন, বাড়িতে এখনো এতগুলো প্যাকেট বিস্কুট পড়ে রয়েছে, এতগুলো প্যাকেট বিস্কুট পড়ে রয়েছে, আবার ওই প্যাকেটটা আনতে হয়? কোন প্যাকেটটা? এতগুলো বিস্কুট, তারপর আবার এই বিস্কুটটা আনতে হয়? কি এত খাও? তো তোর কি হয়েছে আমি খাচ্ছি? জানি তো এরকম অবস্থা মুখে। আর তোর কি হয়েছে আমি খাচ্ছি? তো তোর কি যে জ্বালা হচ্ছে, এত মোটা আরো আছে তো। মানে সব সময় আমার খাওয়ার দিকে তোর নজর, আমি বলি তো ছেলে না। একটু আরো দু কৌটো বিস্কুট, এগুলো তো খাও। তুই ছেলে না আমার ইয়ে শত্রু? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে তুই আমার শত্রু রে, আমার ছেলে না। ছেলে হলে সত্যি, আমার ছেলে হলে তুই এরকম বলতে পারিস না। আর এতগুলো মিষ্টি সবই তো তুমি খাচ্ছ, বাড়িতে কি আর কেউ খায়? খাওয়ার দরকার নেই তোদের, খাওয়ার জন্য তো না, তোর বাবা আমার জন্য নিয়ে আসছে, আমি খাই। তো তোর কি বাবা কোথায় এনেছে? তুমি তুই কি কাজ করে এনেছিস এগুলো? বাবা কোথায় এনেছে? তুমি তো তুই কি কাজ করে এনেছিস সেটা আগে বল। হ্যাঁ আমি কাজ করে এনেছি, এগুলোকে সরাবি আমার গা দিয়ে না ফেলাবি? তুমি তো খাবে, আমি এক্ষুনি ওই ঘরে গিয়ে, এই ঘরে আসলে দেখবো সব ডাব্বা ফাঁকা। তো তোর কি যে তাকে যখন দিলি একটা মিষ্টি খেয়ে নি এরকম বলছিস?